আমার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকে দুপুর থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি লাঞ্চ করছি, তো আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম, সকাল থেকে পারিনি এমনিতেও। তো দুপুরবেলা থেকে শুরু করলাম, আজকে লাঞ্চে আছে লাউ চিংড়ি ভাত, গুলজাউরি মাছের ঝাল আর শাক সেদ্ধ, এগুলো আমাদের প্রতিদিনের থাকে। ভাত খাওয়া হয়ে গেছে, বাসনগুলো এবার খালি তুলে নেব একটু। ভাত খাওয়ার পর এবার টেবিলটা একটু মুছে নেব। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। তো এবার এই যে মা আপেল পেয়ারা দিয়েছে, পেয়ারাটা খেয়ে নেব। মা প্রতিদিন আমাদের আফটার লাঞ্চ কিছু না কিছু ফল দেয়, বলে খাওয়া খুব ভালো, এতে হজম হয় ভালো। এখন বাজে 7:20 বাজতে যায়, 20 হয়ে গেছে, সরি 25-এর কাছাকাছি। তো এখন আমি চা করব, আজকে একটু দেরি করে চা খাওয়া হচ্ছে, তো এখন আমি চা খাবো, চা করি, চলুন চাটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই যো চা করব, সন্ধ্যেবেলা জল খাবার হিসেবে পাউরুটি করে দেব ওর জন্য, তাই দুটো তাও বসিয়ে দিয়েছি, তাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে করে দিই। আমি ব্রেডে বাটার লাগাতে লাগাতে, পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে আপনাদের সঙ্গে গল্প করে যাচ্ছি, কিন্তু আমি এটা ভুলেই গেছি যে আমি ক্যামেরাটা অন করিনি, বাট গল্প করেই যাচ্ছি, বলেই যাচ্ছি, পরে দেখছি তো শুটই হয়নি। যাক গে, কি আর বলবো, ভোলা মানিকের মতন অবস্থা আমার, ভুলে গেছি অন করতে। তো যাই হোক, এই যো পাউরুটি আর চা গরম গরম সন্ধ্যেবেলায় বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড না মাখন পাউরুটি যদি হয় তাহলে ভীষণ ভালোবাসে খেতে, মানে সেটা সন্ধ্যেবেলার জলখাবারেই হোক আর সকালের জলখাবারেই হোক, পাউরুটি আর মাখন দিলে ওনারা আর কিছু চাই না, খেতে খুব ভালোবাসে। আমিও বিয়ের আগে আইবুড়োবেলায় যখন আমি একটু ছোটো ছিলাম তখন খেতে খুব ভালোবাসতাম ভীষণ, এক একটা পাউরুটিতে এতটা করে মোটা মোটা করে মাখন মাখিয়ে আর খেতাম আমি। আর আরেকজন আছে, আমার এক বোন আছে, আমার মাসির বোন, ও খেতে খুব ভালোবাসত, ও এরকম মানে ও কি করতো, ভাতটা খেতো না, ও ডিনার হোক লাঞ্চ হোক ব্রেকফাস্ট হোক ও ওই ব্রেড বাটার খেতে এত ভালোবাসত যে ও ওটাই খেত, খুব ভালোবাসত খেতে। আর কি বলবো, এমনিতেও আমাদের খুব হার্ড টাইম যাচ্ছে, আমার হাজব্যান্ড প্রায় 2 মাসের মতন বিছানায় পড়ে, তার উপর খাটটাও ভেঙে গেছিলো, মাটিতে বিছানা করে থাকতে হচ্ছিল, তো মানে যা তা অবস্থা, সে তো পায়ের ব্যথা কোমরের ব্যথা নিয়ে মানে একদমই বিছানায় বেড রেস্ট পুরো, তো সেটার থেকে এখন টাচুট বলবো না
অনেকটা স্টেবল কন্ডিশনে এসেছে, মেডিসিনগুলো কাজ করিয়েছে বলে এখন উঠে দাঁড়াচ্ছে, হাঁটতে পারছে, হাঁটাচলা করতে পারছে, সেটাও অনেকটা গেছে। বাট এখনও আন্ডার ট্রিটমেন্টে আছে, ডাক্তার দেখানো চলছে, আবার চেক আপ আছে, এক্সরে আছে, মানে এখন একটু লং টার্ম প্রসেস চলবে যতদূর মনে হচ্ছে। তারপর এর পরে যিনি মানে যে অ্যাপয়েন্টমেন্টের ডক্টরের আছে দেখালে তখন বুঝতে পারবো, উনি ফাইনাল বলে দেবেন যে কী করতে হবে না হবে সেটা নিয়ে বলবেন। সেই নিয়েও আমি একটু টেনশনে আছি। প্লাস আমার তো চলে হাড় মাথা ব্যথা প্রচণ্ড রকমের, এই দেখছেন এই চোখটা ফুলে আছে, মানে আমার এরকম হতেই থাকে, কখনো এখানটা ফুলে যায়, কখনো চোখ ফুলে যায়, এইগুলো ফুলে যায়। তো আজকে দেখছি চোখ এইগুলো ফুলে আছে, এটা ফুলেছে, বুঝতে পারছেন কিনা জানি না, বাট ফুলে আছে। তো এরকম তো আমার তো চলতেই থাকে, যখন হয় এসওএস মেডিসিন না শেখাই, খুব বেড়ে গেলে কাজ দেয় না, না হলে ওই। তো যাই হোক, চা খেতে খেতে আপনাদের সঙ্গে বেশ গল্প করতে ভালোই লাগছে, আমি তো হাউসওয়াইফ, সার্ভিস টার্ভিস করি না, ব্যবসা ট্যাবসাও করি না, তাই বাড়িতে আর কোনোদিন বিয়ের আগে কোনোদিন সেভাবে কিছু শেখার সুযোগ আমার হয়নি, শিখতে পারিনি আমি কিছু। আর যতটুকু শিখেছি সেটা হচ্ছে আমার স্কুলের দৌলত, তার জন্য আমি স্কুলকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমার স্কুলের হাতের কাজ যেগুলো শেখাবার সেটা আমি স্কুলের দৌলতে শিখেছি, প্লাস আমার মা, যেহেতু আমার মা অনেক কিছু জানে, হাতের কাজ জানে, সেলাই জানে, ক্রুশের কাজ জানে, তারপরে উলের কাজ জানে, অনেক কিছু জানতাম। তো সেই দিকে দেখতে গেলে আমার মা অনেকটা আমাকে হেল্প করেছিল, মায়ের কাছ থেকেও অনেক কিছু শিখতে পেরেছি, প্লাস অন্যের দেখে শেখা। এখন তো ইউটিউব হয়ে গেছে, ইউটিউবে অনেক ভ্যারাইটি হয়ে গেছে, বাট আমার ওটা দেখে শেখা, তো সেটা দিয়েই স্টার্ট করেছিলাম। তো আমি দুটো তিনটে জিনিস করেছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা আমি তৈরি করেছি, এটা আমি তৈরি করেছি, এই টি শার্টটা আমি করেছি, এই সাদা টি শার্টের ওপরে আমি ফেব্রিক করেছি। এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টে। আর এই টি শার্টটাও আমি করেছি, ফেব্রিক করেছি, হোয়াইট কটন টি শার্টের ওপর ফেব্রিক করেছি। আর এই টি শার্টগুলো বা যেটা আমি বানিয়েছি সেগুলো যদি আপনাদের মনে কোনো খুঁত আছে বা ঠিক হয়নি তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। আমাদের আজকে ডিনার, ডিমের কারি, রুটি আর সিমাই। ভিডিওটা এখানেই এন্ড করছি, গুড নাইট, টাটা।